আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 51 মার্কিন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। রাশিয়ার শর্ত না মানার ঘোষণা ন্যাটোর, ইউক্রেনের যুদ্ধের আশঙ্কা। ভারতে একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণ, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। 51 মার্কিন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 51 পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। 2020 সালে ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুজ ফোর্সের শীর্ষ ওই জেনারেলকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শনিবার জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে 51 মার্কিন সামরিক কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি, হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন। এই নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা মার্কিন কর্মকর্তাদের সম্পদ ইরানি কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে। তবে ইরানে মার্কিন কর্মকর্তাদের সম্পদ না থাকায় ওই নিষেধাজ্ঞা প্রতীকী ব্যবস্থা বলে ধারণা করা হচ্ছে। তেহরানের স্থানীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলেমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসবাদ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ওই 51 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার শর্ত না মানার ঘোষণা ন্যাটোর, ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত না করতে রাশিয়া যে শর্ত দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছে ন্যাটো। পশ্চিমাই সামরিক জোটের মহাসচিব বলেছেন, ন্যাটোতে কে যোগ দেবে এটি দেখার দায়িত্ব রাশিয়ার না। ইউক্রেনের সীমান্তে বিগত কয়েক মাস যাবৎ লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে কোনো প্রকার হামলা করলে কঠিন পদক্ষেপ নেবে তারা। ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার শর্ত না মানার ঘোষণা দেন। স্টলটেনবার্গ বলেন, আমাদের মূলনীতির সঙ্গে কোনো আপোষ করব না। কোন দেশ কোন পথে হাঁটবে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত হবে, সেটা দেশটির নিজস্ব ব্যাপার। তবে ইউক্রেন যে এখনই ন্যাটো সদস্য হয়ে যাবে এমন সম্ভাবনাও নেই। তবে ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তাদের। ইউক্রেন ন্যাটোর সদস্য হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিরাপত্তার অজুহাতে দেশটিতে অবস্থান নিতে পারবে। ভারতে একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণ, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। ভারতে করোনা তৃতীয় ঢেউয়ের মধ্যে এই প্রথম একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে। দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে আজ বিকাল 4:30 জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে প্রধানমন্ত্রী কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, গতকাল সকাল 8:00 থেকে আজ সকাল 8:00 পর্যন্ত গত 24 ঘন্টায় 1,59,632 জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে 327 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে 4,863 জন। দেশে এ পর্যন্ত মোট তিন কোটি পঞ্চান্ন লাখ আঠাশ হাজার চার জন মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছেন। একই সময় সুস্থ হওয়ার সংখ্যা 3,44,53,603 জন। বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 5,83,790 জন। এদিকে ভারতের সুপ্রিম কোর্টের 4 বিচারপতি করোনা ভাইরাসের কবলে পড়েছেন। শনিবার আরও 2 জন বিচারকের মধ্যে সংক্রমণ নিশ্চিত হয়ে গেছে। আদালতের 150 কর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সংসদ ভবনে 4 শতাধিক কর্মীর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। 6 থেকে 7 জনের কর্মী এবং নিরাপত্তা কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। হরিয়ানার রোহতকে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের 50 জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ওপিডি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার 10ই জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকে রাজ্যে রাত 11:00 থেকে সকাল 5:00 পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর করবে। স্কুল, কলেজ এবং কোচিং ইনস্টিটিউট 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। মল এবং সেলুন 50% ক্ষমতার সাথে কাজ করবে। রাজস্থানে নয়া নির্দেশিকা কার্যকর হয়েছে। এখানে যারা ভ্যাকসিন ও উভয় ডোজ পেয়েছেন তারাই কেবল বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত পাবলিক ইভেন্টে উপস্থিত থাকতে পারবেন।